হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি আলু ভাজা। এটা একটু অন্যরকম পদ্ধতিতে আমি তৈরি করছি, তবে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা ডাল ভাতের সাথে এটা সার্ভ করবেন, অসাধারণ লাগবে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা তৈরি করে নিই। এই আলু ভাজাটা করার জন্য এখানে আমি তিনটে একটা নতুন আলু নিয়েছি, আপনারা পুরনো আলু দিয়েও করতে পারেন। এটা এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে জলে ভেজানো আছে, এখন এগুলোকে আমি কেটে নেব। এটাকে আমি একটা স্লাইসারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কাটতে পারেন, তবে এটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবেন না, এটা মিডিয়াম করে কাটতে হবে। এরকম ভাবে এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে পাউডার, হাফ চা চামচ গোলমরিচ পাউডার দিচ্ছি, এক চা চামচ রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। এখন ভালো করে আলুটা মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা আলুর মধ্যে এই মশলাটা লাগে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, প্রতিটা আলুর মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাস অন করে দিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখন তেলের মধ্যে ফোড়নে দেওয়া হচ্ছে একটা ছোট তেজপাতা, হাফ চা চামচ সর্ষে, আমি এটা সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আর 1/4 চা চামচ গোটা জিরে। আলুগুলোকে একটু বিছিয়ে দিতে হবে তেলের মধ্যে। আলুগুলোকে তেলের মধ্যে বিছিয়ে দিয়েছি, এখন এটাকে খুব কম সময়ের জন্য এটাকে ঢেকে দিলাম। 1 মিনিট পরে এটাকে আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি আলুগুলোকে, দিয়ে এই সাইডটাও হতে দেব। আবার এটাকে একটু ঢেকে দিলাম। আবারও 1 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে এটাকে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখন এটাকে আরো কিছুক্ষণ আমি ফ্রাই করব। আলুগুলো অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আলুর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা কুচানো। আঁচটাকে স্লোতে রেখেছি, এখন এটাকে একটু নেড়ে দিয়ে আমি এটাকে 1-2 মিনিটের জন্য, 1-2 মিনিট হয়ে গেছে এটা প্রায় তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম রেডি।
আমাদের এই মুখরোচক গোল গোল আলু ভাজা একদম তৈরি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।